2023 সাল থেকে 2027 সাল এই পাঁচ বছরের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। মূলত গ্রিন হাউস গ্যাস এবং এল নিনোর প্রভাবে এই উষ্ণতা বাড়বে বলে মনে করছে সংস্থাটি। বুধবার জাতিসংঘের ওয়েবসাইটে এক প্রতিবেদনের মাধ্যমে বিশ্ব আবহাওয়া সংস্থার এ সতর্কবার্তা জানানো হয়। আন্তর্জাতিক এই সংস্থাটি জানিয়েছে ইতিহাসে এবারই প্রথমবারের মতো এত কম সময়ে দ্রুত উষ্ণতা বাড়বে বলে শঙ্কা দেখা দিয়েছে। এর ফলে স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, পানি ব্যবস্থাপনা এবং পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ার হুঁশিয়ারি দিয়েছে WMO। তাই এখন থেকেই সবাইকে প্রস্তুত থাকার জন্য সতর্ক করা হচ্ছে। এর আগে 2015 থেকে 2022 সাল পর্যন্ত 8 বছরকে সবচেয়ে উষ্ণতম বলে বিবেচনা করা হয়েছিল, কিন্তু বিগত কয়েক বছরে জলবায়ু পরিবর্তন যে গতিতে বিপজ্জনক জায়গায় পৌঁছেছে তাতে সব হিসেব নিকেশ উল্টে গেছে। বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাসের নির্গমন নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন বলছে WMO, কারণ গ্রিনহাউস গ্যাসের প্রভাবে সমুদ্র উত্তপ্ত, সমুদ্রের বরফ এবং হিমবাহ দ্রুত গলে যাওয়া এবং সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি বিশ্বের আবহাওয়াকে আরও চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন নিয়ে আরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে বলে জানানো হয়েছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি এই মুহূর্তে এল নিনোও ভাবাচ্ছে আবহাওয়াবিদদের আগামী কয়েক মাসের মধ্যেই এর দাপট অনুভূত হবে বলে আশঙ্কা করছেন তারা। চিলি, পেরু ও দক্ষিণ আমেরিকা সংলগ্ন প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলবর্তী দেশগুলোতে এল নিনো দেখা যায়। এর ফলে মহাসাগরের পানির স্তরের তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে যায়, ফলে তেতে উঠে উপকূলবর্তী বায়ুমণ্ডল। প্রশান্ত মহাসাগরের সেই উষ্ণ স্রোত ছড়িয়ে পড়ে অন্যত্র, ফলে সমুদ্রের তলদেশ থেকে ঠান্ডা পানি উপরে উঠে আসতে পারে না। এতে সমুদ্রের পানির স্তর ঠান্ডা হওয়ার সুযোগ পায় না। এই এল নিনোর প্রভাবে তাপমাত্রা আরও ঊর্ধ্বগামী হবে বলে মনে করা হচ্ছে। WMO-র প্রধান পেটেরি তালাস বলেছেন, আগামী 5 বছরের মধ্যে কোনো এক বছর বিশ্বের ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার অর্থ এটা স্থায়ী রূপ পাচ্ছে তা নয়। তবে অস্থায়ীভাবে এ ধরনের ঘটনা বাড়ার বিষয়ে WMO সতর্ক করছে। তিনি বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে আবহাওয়ায় এর নিরর প্রভাব শুরু হতে যাচ্ছে। এর সঙ্গে মানুষের নানা কর্মকাণ্ডে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে। আবহাওয়ায় এল নিনো সক্রিয় থাকলে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উষ্ণতা বাড়ে। সাধারণত প্রতি 2 থেকে 7 বছরের মাথায় আবহাওয়ায় এ পরিস্থিতি বিরাজ করে। এর প্রভাবে আগামী বছর উষ্ণতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপের ইতিহাসে 2022 সালের গ্রীষ্মকাল ছিল উষ্ণতম। ওই বছর জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় এবং পাকিস্তানে ভয়াবহ বন্যা দেখা দেয়। কানিস্থাতে মানিপা খবর সংযোগ।